হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো ল্যামডা এক্সপ্রেশন। ল্যামডা এক্সপ্রেশন কি, কেন ইউজ করি এবং এটি কিভাবে ফাংশনকে রিপ্লেস করতে পারে। তো ল্যামডা আসলে কি? আসল বিষয়টি বলছি, ল্যামডা ফাংশন হচ্ছে অ্যানোনিমাস ফাংশন ইন পাইথন। ল্যামডা এমন একটি ফাংশন যেটা আমরা জাস্ট ওয়ান টাইম ইউজ করি। যেমনটি ধরে নিচ্ছি, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের কিন্তু ম্যাপ ফাংশনের যে কোডটি সেটি কিন্তু আমার কাছে এখানে আছে। তো এখানে যে মাল্ট নামের আমি যে ফাংশনটি বানিয়েছি, এটা আমি একবারই ইউজ করছি এখানে। এখানে কিন্তু একবারই ইউজ করছি, আমার কিন্তু অন্য আর কোনো কোড নেই যেখানে আমি এটি ইউজ করছি। তো এই রকম কেসে যখন আমাদের একটি ফাংশন ডিফাইন করতে হয় এবং সেটিকে আমরা জাস্ট একবার ইউজ করব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ল্যামডা ইউজ করি। সেই ক্ষেত্রে আমরা এভাবে নর্মালি যে জেনারেল যে ফাংশন গুলো আছে সেগুলো ইউজ করি না। ল্যামডা হচ্ছে একটি অ্যানোনিমাস ফাংশন, মানে ল্যামডা ফাংশন দিয়ে আমরা যখন কোনো কোড লিখি বা ল্যামডা ফাংশন ক্রিয়েট করি, তখন কিন্তু আমাদের সেই ফাংশনকে স্পেশালি কোনো নাম দিতে হয় না। যেমনটি আপনি দেখতে পারেন, এখানে আমরা মাল্ট দিয়েছি বা নর্মালি আমরা যেভাবে অন্য অন্য ফাংশনকে নাম দিই। তো চলুন দেখে নেই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এত কিছু, জাস্ট এক লাইনে এই ফাংশন ছাড়া এই কাজটি কিভাবে হয়ে যায় ল্যামডার দ্বারা। তো সর্বপ্রথম আমি সরাসরি এটিকে কেটে দিচ্ছি। এই ফাংশনটি কি করছিল একটু মনে রাখবেন, এটি মাল্ট রিটার্ন করছিল আইটেম মাল্টিপ্লাই বাই 3। এটিকে সরাসরি আমি আগে ডিলিট করে দেবো, আমি সেম কাজটি করবো এখন ল্যামডা দিয়ে। যেহেতু এখানে আমাদের ম্যাপ যে ফাংশন সেটি কি একটি ফাংশন কিন্তু যাচ্ছিল, এই ফাংশনের জায়গায় আমরা ল্যামডা ফাংশন লিখব। আমরা এখানে ল্যামডা ফাংশনের সিনট্যাক্সটি হচ্ছে এরকম, আমাদের লিখবো ল্যামডা ল্যামডা ল্যামডা। লিখার পর আমাদের ফাংশনের যেই প্যারামিটারটি থাকে সেটি কিন্তু আমাদের এখানে লিখতে হবে, আমরা সেই হিসাবে ধরে নিচ্ছি আইটেম। এরপর আমরা কি করি, আমরা একটি কোলন দিই। কোলন দেওয়ার পর এই যে স্পেসটি থাকে এখানে আমরা লিখি যে কি অ্যাকশন সে পারফর্ম করবে। তো এই ক্ষেত্রে অ্যাকশন পারফর্ম করবে আইটেম মাল্টিপ্লাই বাই 3। আমাদের কাজ শেষ। এখন যদি আমি রান দেই, একদম সেম কিন্তু আউটপুট পাচ্ছি, একদম সেম আউটপুট। আমাদের ওই ফাংশনটি কিন্তু নেই, আমরা এক লাইনে পুরো ফাংশনের কাজ শেষ করে ফেলেছি। এটি হচ্ছে মূলত ল্যামডা ফাংশনের পাওয়ার। আবারও একটু বুঝি, আমি আপনাকে ওই ম্যাপ থেকে ফাংশনটি নিয়ে আসি, তাহলে আপনাদের আমি বোঝাতে সহজ হবে। নিয়ে আসি এই যে সেম ফাংশনটি, এইখানে মাল্ট যে নামটি আছে ল্যামডাতে কিন্তু এইরকম কোনো নামের দরকার পড়ে না। আমরা ল্যামডা ফাংশন যখন লিখি জাস্ট ল্যামডা লিখি, এবং এরপর এই যে আমরা যে প্যারামিটারটি পাস করলাম, এই ল্যামডা লিখে আপনাকে পাস করতে হবে সেই প্যারামিটারের নাম, কোলন দিতে হবে যে কোলনটা আমরা এখানে দেই। এন্ড এর পরের লাইনে আপনি সেটি লিখবেন যেটি আপনি নর্মালি নিচে লিখে থাকেন বা একটি ফাংশনের ভেতর লিখে থাকেন। এখন কথা হচ্ছে, আমি তো এখানে রিটার্ন লিখলাম না, আপনি যখন ল্যামডাতে কোনো ফাংশন লিখেন সেখানে ল্যামডা অটোমেটিক আপনার যে ওই ফলাফল যেটি থাকে সে অটোমেটিক রিটার্ন করে, সেখানে আপনাকে স্পেশালি কিন্তু লিখতে হয় না যে রিটার্ন। তো মূলত এটি হচ্ছে ল্যামডা ফাংশন, আপনি অনেক ইউজ করবেন। ল্যামডা ফাংশনের একটি বিষয় হচ্ছে যে এটি আপনার কোডকে অনেক সিম্পল করে দেয়, কোডের যে লাইনের মাত্রা এটি খুব কমিয়ে দেয়। তবে একটি সমস্যা আছে, যা হচ্ছে যে এটা একটু কোডকে কনফিউজ করে। আপনি যদি এমন কারো সাথে কাজ করছেন যে একদমই বিগিনার পাইথনে, তো আপনি যদি ল্যামডা ফাংশন লিখে তাকে কোড পাস করেন, সে হয়তো কনফিউজ হয়ে যাবে যে এটি কি করলো, যদি সে ল্যামডা না পড়ে থাকে। তো এটা হচ্ছে যে আপনার হিসাবই এটা, যে আপনি যদি ল্যামডা ইউজ করেন তাহলে আপনার কোডের যে লাইন সেটি কমবে, তবে এটি কিছুটা কনফিউজেবল হয়ে যাবে পরবর্তীতে বোঝার জন্য। তবে আমি অলওয়েজ প্রেফার করি এভাবে ডিফাইন করে নেওয়া, কারণ অনেক সময় দেখা যায় যে আপাতত দরকার না পড়লেও কোনো ফাংশন পরবর্তীতে দরকার পড়ে যায়। তবে ল্যামডা ফাংশন আমি ইউজ করি যখন আমি কোনো বড় প্রজেক্টে কাজ করি, যেখানে অনেক বেশি কোড লিখতে হয় আর এমন এমন ফাংশন লিখতে হয় যেটা আমি একবার ইউজ করব, তাহলে সেখানে তো অন্য জেনারেল ফাংশন লেখার কোনো প্রশ্নই আসে না। তো এই ছিল ল্যামডা ফাংশন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আল্লাহ হাফেজ।